মানুষের কামো এগুলি মাইসাঙ্গ চিনে না। হ্যাঁ ওই আমরা খামো কি করে আল্লাহ জানে কি করে খামো, আমি তো দুঃখে বাসি না রে, আমারও তো মাথায় কিছু খেলে না। হ্যাঁ আমি তো টেনশন করতে করতে শেষ হইলাম। দিনটাই খারাপ যাবো রে শালা, কেন বাসা বাড়ি অফিস নষ্ট করে কিছু হবে না, বিশটা টাকা করছিলাম আমি বুঝছি আপু কি কইবার চাই কি আব্বা, এই যে মনে করো ভাইয়ের লেগা না আমরা স্কুলে গিয়েও শান্তি পাই না, মানুষ কত কথা কয়, মনে করো আমাকে বন্ধু বান্ধব আমগুলোকে মিশবার চাই না, মার সামনে তো মার সামনে তো মন খুলে তো মার লাগে দুইটা কথা কইতে পারি না, মার আবার পড়ান করে ভাইয়ের লেগা। তোরা যা কইছে ঠিকই কইছে, আমিও তো চেষ্টা কম করলাম না, আমিও রাস্তাঘাটে বাইরে হারি না, কয় ওই যে হিজলার বাপ যাইতেছে হিজলার বাপ যাইতেছে, কেন যে পোলাড়াই বইল ঠিক আছে আব্বা, কিন্তু আমরা দুই বোন পরিচয় দিনে না গো আব্বা, এরপর থেকে তুমি না করে দিবা আমার পরিচয় না। আচ্ছা ঠিক আছে মা, তোকে কথাটা আমার মাথায় রইল, আমার কি সরম কম করে, আমারও সরম করে, কিন্তু কি করবো কালকের থেকে তোকে পরিচয় দিবার না করবো, আমি আমি তো সাবধানী হয়ে গেছি গে। আচ্ছা জানা তুই কস আমার বাপ, হ্যাঁ আমার পোলা, এটা কি পোলা ড্রেস, এটা পোলা ড্রেস, এটা কি ওরা পরিচয় দেয় রে কোনো রাস্তাঘাটে, আমি কি ইচ্ছা করেছি আমি না খাই মরমু নাকি মর, তুই আরো মর, তোর কতবার বাইতে নিমু, হ্যাঁ
বাইতে নিলে একই পরিস্থিতি হয়, কয়দিন থেকে আবার হে তালাং তালাং শুরু হয়। আব্বা তুমি বুঝো না কি, এটা তো আমি ইচ্ছা করি না। আর আব্বা শোনো, আসলে তোমার কথা থাকতে আমার আব্বা খুবই কষ্ট হয়। তোমাকে মায়না না গেলে কি বল, আমার আব্বা খুবই মায়না গেল মতি, আমার আব্বা বাইতে নাও। দেখছে এগুলা বলে পোলার কথা, হ্যাঁ একবারে হিজলা গো কথা গো বানিস আবার রাতে হিজলা গো মতো ডং ঢিং কই রে। আব্বা তুমি গেলে কি কইতাছো, হিজলার মতো মানে ও তো একটা হিজলাই। আব্বা এই ওরা যাই কিছু কই, আব্বা আর কথা কই, আমি কিন্তু আমি তোমার দুই মেয়ের মতোই বুঝছো কি, তুমি কিন্তু আমার পর করে দেখাবো না আব্বা, ভালাই দেখাবো না। ভালাই দিব না তরে, তরে কালকা থেকে আমি পরিচয় দিব না, এই আমার এইরকম কোনো পোলা নাই, আমি পরিচয় দিব না, আর অগরে কালকা থেকে চিনবি না। আর শোন এই যে আমার বাপের এই দুইটা মেয়ে ছাড়া আর কোন সন্তান নাই, ঠিক আছে? তুই আমার কাছে মৃত। আব্বা ওরা নাকি কয়? ওরা ঠিকই কয়, ওরা ছাড়া আমার আর কোন সন্তান নাই। আমার শেষ কথা, কারণ তুই মরলে আমার এই মেয়ে দুটো ভালো করে অন্তত বিয়া দিতে পারবো। আব্বা এই হিজড়া খোলা আব্বা আমি ইচ্ছা করে নেই আব্বা, আর তোরা বুঝোস না কে, আমি ইচ্ছা করে রয়েছি আমার নিয়ানু। এই দেখ কথা কষ্ট তো আমার ভালো লাগতেছে না, তোর কারণে আমগো দুজনের ভালো ফ্যামিলিতে বিয়ে হইব না, ভালো বন্ধু বান্ধবের সাথে মিশা পারি না, তুই এটা বুঝোস না। আর তোর সাথে এত ভালো করে এতক্ষণ কথা আমরা কইতাছি কেন আব্বা, তুমি যাইতাছো না কে? আব্বা তাহলে আমি কি করবো? তুই মরিয়া যা, তুই মরিয়া গেলে অন্তত সমাজে আমার নামটা থাকবো। হ্যাঁ আব্বা চলো আয়। চল আমি তাই করবো। বুনেরা যা কইছে আমার বাপ মাও যা কইছে আমি তাই করবো।